খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম ম্যাক্সওয়েল ও কোহলি ঝড়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে ছয় রানে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন ভিভো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার একুশ আই চোদ্দতম আসনের ষষ্ঠ ম্যাচে আজ বুধবার চোদ্দ এপ্রিল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ একে অপরের মোকাবেলা করেছে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বিরাট কোহলি উনত্রিশ বলে তেত্রিশ রান এবং বলে রানের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সংগ্রহ বিশ ওভার শেষে আট উইকেটে একশো উনপঞ্চাশ রান ব্যাটিংয়ে নেমে শুরুতে দলীয় উনিশ রানের মাথায় দেবদূত পার্ডিকাল তেরো বলে এগারো রানে আউট হয় এরপর দলীয় সাতচল্লিশ রানের মাথায় শাহবাজ আহমেদ দশ বলে চোদ্দ রান করে আউট হয় দলীয় একানব্বই রানে ৩৩ করে কোহলি আউট হলে বারো ওভার এক বলেই তিন উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্রেজে নেমে এভিডি ভিলিয়ার্স পাঁচ বলে এক রানে এবং ওয়াশিংটন সুন্দর এগারো বলে আট রান করে ফেলে বিপদে পড়ে বেঙ্গালুরু এভিডি ভিলিয়ার্সের উইকেট লাভের পর উল্লাস করে সানরাইজার্স হায়দ্রাবাদের খেলোয়াড়রা ডেন ক্রিশ্চিয়ান দুই বল খেলে মাত্র এক রান তুলতে পারেন নাটরঞ্জনের বলে সাহা ক্যাচ ধরলে তিনি আউট হন দলকে বিপর্যয় থেকে তুলে আনেন ম্যাক্সওয়েল বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ রান পান ম্যাক্সওয়েল তিনি একচল্লিশ বলে তিনটি ছক্কা সহ রান সংগ্রহ করেন সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার শাহবাজ নাদিম নটরঞ্জন একটি করে এবং জ্যাসন হোল্ডার তিনটি ও রশিদ খান দুটি উইকেট লাভ করেন একশো পঞ্চাশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নয় বল খেলে মাত্র এক রান করে আউট হয় হায়দ্রাবাদের ওপেনার ঋদ্ধিমান সাহা শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়লেও দলকে এগিয়ে নেন অধিনায়ক ওয়ার্নার এবং মানিস পান্ডে তেরো ওভার দুই বলে দলীয় ছিয়ানব্বই রানের মাথায় শেষ পর্যন্ত ডেভিড ওয়ার্নার সাঁত্রিশ বলে চুয়ান্ন রান করে ক্যাচ দিয়ে আউট হয় ওয়ার্নারের আউটের পর ক্রিজা টিকতে পারেনি কেউই মানিস পান্ডে আটত্রিশ ও জনি পিয়ারস্ট বারো রানের আউট হলে বিপদে পড়ে হায়দ্রাবাদ এরপর বিজয় শঙ্কর তিন জ্যাসন হোল্ডার চার রানে আউট হলে একশো বত্রিশ রানে সাত উইকেট হারিয়ে পরাজয় নিশ্চিত হয় সানরাইজার্স হায়দ্রাবাদের